4% ডিএ বৃদ্ধির ঘোষণা তো চিরে ভিজবে না। আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। নবান্নের সামনে ধর্ণা কর্মসূচির পর আগামী 19 জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছেন তারা। এমনকি এর পরেও দাবি না মেটানো হলে আগামী দিনে আমরণ অনশন করার হুঁশিয়ারি দিয়েছে মঞ্চ। এদিনে নবান্ন বাসস্ট্যান্ডে কর্মসূচির পর সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়, আগামী 19 জানুয়ারি তারা কলকাতায় মহামিছিলের আয়োজন করছেন। সেদিনের মিছিলের সরকারি কর্মচারীদের এবং রাজ্যের অন্যান্য স্তরের প্রতিনিধিদের যোগদানের ব্যাপারে আবেদন জানানো হয়। সেদিন শিয়ালদা, হাওড়া এবং হাজরা থেকে এই মিছিলের সূত্রপাত হবে। মিছিল গিয়ে মিলিত হবে শহীদ মিনারে। এদিন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়, 19 তারিখ মিছিলের পাশাপাশি আগামী বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তারা 3 দিন কর্মবিরতি কর্মসূচি নেবেন। এরপরও তাদের বকেয়া মহার্ঘ ভাতার দাবি পূরণ না হলে আমরণ অনশনের পথে হাঁটবেন তারা। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সেদিন বলেন, নতুন বছরের শুরু থেকে আমরা সাধারণ মানুষের মধ্যে দিয়ে জনসংযোগ যাত্রা করব। আমাদের মঞ্চের লড়াইয়ের কথা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। গত বৃহস্পতিবার আরও 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ডিএ ঘোষণার পর সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয় এটা ভিক্ষার দান। এই 4% ডিএ বৃদ্ধিকে তারা আদৌ স্বাগত জানাচ্ছেন না। কেন্দ্রের সঙ্গে সমতুল্য রেখে ডিএ বৃদ্ধির দাবিতে অনড় তারা। এরপরই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নবান্নে অনতিদূরে ধর্ণা কর্মসূচি শুরু করেন তারা। শুক্রবার নবান্নের সামনে ধর্ণা কর্মসূচিতে তাদের বাধা প্রদান করা হয় বলে অভিযোগ তোলা হয় পুলিশের বিরুদ্ধে। নবান্ন বাসস্ট্যান্ডে গতকাল থেকে ধর্ণায় বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ। আদালতের নির্দেশে নবান্ন বাসস্ট্যান্ডে ধর্ণা কর্মসূচি করে তারা। তাদের ধর্ণা কর্মসূচিতে একের পর এক রাজনৈতিক নেতাকে হাজির হতে দেখা যায়। তবে তাঁদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে এই আন্দোলনের মাত্রা যে এতটুকু কমবে না, উল্টে আগামী দিনে আরও বৃদ্ধি পাবে সেটাই জানিয়ে দিলেন তারা। বাধা দিলেই বাধবে লড়াই, এই মানুষের কথা নিয়ে এত করছে এবং দমে যায়নি, সেই জন্য আমরা সম্মতি জানাচ্ছি। এই রাজ্যে এবং শুধু কালীঘাটে নয়, কালীঘাট থেকে পার্লামেন্ট পর্যন্ত যে যেখানে প্রতিবাদ করছে, তারপরে মিথ্যা মামলা করা হচ্ছে, সাসপেনশন করা হচ্ছে, এক্সপালশন করা হচ্ছে, গ্রামসভা থেকে লোকসভা দেখতে পাচ্ছ না, রাজ্যসভা দেখতে পাচ্ছ না। আসলে যত স্বৈরতান্ত্রিক প্রবণতা বাড়ে তত বেশি মানুষের অধিকার কেড়ে নেয়। সে চাকরিরত হোক, চাকরি প্রার্থী হোক, বেকার ছেলেমেয়ে হোক, শ্রমিক হোক, কর্মচারী হোক, এমনকি নির্বাচিত সাংসদ পর্যন্ত তাদের প্রশ্ন করার অধিকার নেই। যত বাধা আসে তত বেশি মানুষের আরও বেশি আন্দোলনের তীব্রতা বাড়ে, এবং যদি সংগঠিত আন্দোলনে তুমি বাধা দাও তাহলে কি এনার্কি তৈরি হয়। আজকে যারা এখানে এসে বলছে ধর্ণা করবো, তোমরা ধর্ণা করতে দিচ্ছ না, তাহলে যারা মঞ্চ ঘাটিয়ে যা মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে গান্ধী মূর্তির সামনে পর ধর্ণা দিচ্ছে তাদের কথা শুনছো না, তখন তারা কালীঘাটে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিয়া নিউজ।